হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে তো চলে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কিন্তু সকল অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মী, তো সকলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 100 দিনের কাজের টাকা নিয়ে, ঠিক আছে? তো যে সকল অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী বা যে কোনো অঙ্গনওয়াড়ি সহায়িকা, ঠিক আছে, তাদের নিজস্ব যদি কোনো জব কার্ড থেকে থাকে বা কোন ফ্যামিলিতে অন্য কারোর যদি জব কার্ড থেকে থাকে, তাহলে তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা সুখবর। কারণ তারা কিন্তু 20,000 টাকা এবং 20,400 টাকা মতন কিন্তু তারা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে চলেছেন, ডিপেন্ড করে তারা কতদিন কাজ করেছিলেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই জানা দরকার যে কত টাকা করে পাচ্ছে, কারা পাবে এবং কিভাবে পাবে। সম্পূর্ণ জিনিস আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো আগে কতদিন আগে কিন্তু 100 দিনের কাজের টাকার জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। অনেক রকম প্রবলেম ছিল তার জন্য, কিন্তু সেই সমস্যাটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে এবং সমাধান হওয়ার পরই কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে, যেখানে ডাইরেক্টলি কিন্তু 20,400 টাকা মতন তোমরা ডাইরেক্টলি পেয়ে যেতে পারো, ঠিক আছে? যেহেতু সামনে পঞ্চায়েতের ভোট রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 100 দিনের কাজের টাকা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা এইসবের টাকাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ডাইরেক্টলি রাজ্য সরকারকে দেওয়া হবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে একটা যে মেন বিষয় যেটা রাখতে হবে যে কত টাকা করে বরাদ্দ করা হয়েছে, এ নিয়ে কিন্তু 100 দিনের কাজের জন্য 6,000 কোটি টাকা কিন্তু, 20 কোটি টাকার বেশি কিন্তু তাদেরকে দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় 9,000 কোটি টাকা এবং গ্রাম সড়ক যোজনায় 2,000 কোটি টাকার অর্থ কিন্তু যেটা অলরেডি বকেয়া রয়েছে কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারের তরফ থেকে, তো সেই টাকাগুলো কিন্তু ধীরে ধীরে দেওয়া হবে এবং সামনে ডিসেম্বর মাসেরই, ঠিক আছে? তো ডিসেম্বর মাসেরই আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি যে বৃহস্পতিবার কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রকের অধিকর্তারা তিনি কি বলেছেন, রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিবকে চিঠি দিয়ে জানান রাজ্যের জন্য 584.88 কোটি টাকার প্রকল্প মঞ্জুর করা হয়েছে। যে টাকার 100 দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস, তো বেসিক্যালি কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি 548.88 কোটি টাকা কিন্তু প্রকল্পের জন্য মঞ্জুর তারা করেছেন কেন্দ্র সরকার, এবং সেটা কিন্তু দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু সরাসরি তোমাদের যারা মনে করো 100 দিনের কাজ করছেন তাদেরকে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা রইলো, তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যারা যারা এটার জন্য এলিজিবল তারা অবশ্যই কিন্তু তাদের এখন কিন্তু দেখো রিসেন্টলি কিন্তু আবার 100 দিনের কাজের জন্য মানে জব কার্ডে কিন্তু নতুন করে আবার ভেরিফাই করা হচ্ছে, যাদের পুরনো জব কার্ড রয়েছে তাদের নতুন করে কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের যদি সেটা করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু করবে, না হলে তোমাদের কিন্তু সেই টাকাটাকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না, ঠিক আছে? তো আশেপাশেও যদি যারা মনে করো এরকম করে কাজ করছে তাদেরকেও কিন্তু খবর খবরটা তোমরা অবশ্যই দিয়ে দিতে পারো, কারণ তাদের জন্য কিন্তু অনেকের এটা গুরুত্বপূর্ণ খবর হতে পারে, ঠিক আছে? সো এটাই ছিল এই ভিডিওতে, আশা করি ভালো লেগেছে। ভালো লাইক করবে, চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।